শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গোলাপ গাছটা একদম মুড়িয়ে কেটে দিয়েছিল প্রভু, আবার হচ্ছে। আবার দেখো একটা দুটো করে ফুল হচ্ছে। এই ফুলগুলো একটা দুটো করে হয় বলে গোবিন্দ চরণে দিতে পারি। আর এদিকে মুসুন্ডা গাছটা এতটাই ঝেঁপে গেছে, একে একটুখানি না কাটলে নয়, না কাটলে অন্যান্য গাছগুলো নিচেতে হচ্ছে না। আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, ইচ্ছা করেই করিনি, কেন অনেক কটা কাজ করতে হতো, ভিডিও করতে গেলে হয়তো হতো না। গাছগুলোতে জল দিয়েছি, দেখো ফুলের ওপর জল পড়ে গেছে, এবার বকাবকি না করে। ফুলের ওপর জল পড়ে গেলে না ফুল নষ্ট হয়ে যায়। চলো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো। ওদিকে বৌদিরও বাসন টাসন মাজা হয়ে গেছে, বৌদির বাসনটা মাজা হয়ে গেলেই আমি সন্ধ্যাটা দিয়ে দেবো, দিয়ে একটা কাজ আরম্ভ করব। তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে শ্রাবণী তোমার শাঁখাটা, শাঁখা বাঁধানোটা দেখাবে। এবার খোলার সময় হয়ে গেছে, শাঁখা বাঁধানোটা দেখিয়ে দিলাম। একদম নর্মাল শাঁখা বাঁধানো খুব কষ্ট করেই করেছি। আর নোয়াটাও দেখতে চেয়েছিলে, নোয়াটা আগেরবারও আমি দেখিয়েছিলাম, এই যে নোয়াটা। আর এবারে অনেক দিন পড়ে থাকা হয়ে গেল, এবার খুলে রাখতে হবে। যা সোনার দাম হয়ে গেছে আর বোধহয় করাতে পারবো না। সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ভাবলাম সন্ধ্যে থেকে যা যা করবো তোমাদেরকে দেখাবো। যা যা করবো বলতে কি, রুটি তরকারি হয়ে গেছে, রুটি ছোলার ডাল একটু আলু ভাজা হয়ে গেছে। এখন সাথে তো সময় আছে, তাহলে তোমার একটুখানি রসগোল্লা তৈরি করে রসমালাই করি। আবার ভাবলাম রসগোল্লা তৈরি করব দিয়ে রসমালাই করব, তার থেকে বরঞ্চ মানে দুধ তো রাখাই আছে, ঘন দুধ দুদিনকার। দেখো কীরকম দেখেছো দুধের তৈরি তফাৎটা, এটা বাঁ দিকেটা হচ্ছে টাটকা দুধ আর ডান দিকেটা হচ্ছে তোমার ঘন দুধ দু তিন দিনকার জাল দেওয়া। এটা কত ঘন হয়ে গেছে, আর নতুন দুধটা থেকে সরটা তুলে নিলাম। আমি ভাবলাম রসগোল্লা তৈরি করেই অন্যান্যবার রসমালাই তৈরি করি, কিন্তু এবারে কি হলো জানি না, মাথা গণ্ডগোল হয়ে গেল। আলাম রসমালাইটা ডিরেক্টলি তৈরি করি, দেখি রসগোল্লা তৈরি করে আর করব না। কিন্তু কিভাবে ফ্লপ হয়েছি তোমাদেরকে মানে ধারণারও বাইরে, আমি কিভাবে ফ্লপ হয়েছি। তবে মানুষ শিখতে শিখতেই জানে আর ভাঙতে ভাঙতেই গড়ে। ওদিকে শটটা তুলে রেখে দিয়ে এলাম, এদিকে দুধটা জাল দিতে দিয়েছি, এটা একটু ছানা করে নেব। ছানাও হয়ে গেছে অলরেডি, ওই তোমার ভিনেগার দিয়ে ছানাটা করেছি, ভিনেগার দিয়ে ছানাটা করি। আর যদি ভিনেগার না থাকে তাহলে ক্যালসিয়াম ল্যাকটেট আনা থাকে, তবে ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে আমি খুব ছানাটা খুব কম করি। সব থেকে ভুল হয়েছে, মানে যেটা আমার সব থেকে ভুল হয়েছে ফাঁকিবাজিতে, আমি ছানা করে তোমার যখন রসগোল্লা তৈরি করি বা রসমালাই তৈরি করি, ছানা করে ভালো ন্যাকড়ায় ঝাঁক দিই, ঝাঁক দিয়ে মানে তারপরে করি। বললাম ঝাঁক টাকা দিতে হবে না, হাতে তো একটুখানি সময় আছে, কারণ অন্যান্য কাজগুলো করব, ততক্ষণ এটাকে ঝরে যাবে, এটা তো এখানে থাক। তারপরে ঠান্ডা জল দিয়ে রেখে দিলাম, বেশ ঘন্টাখানেক রেখে দিয়েছি। কারণ এখন যেটা করছি তখন বাজে সাতটা, তার আগে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, রুটি তৈরি হয়ে গেছে। দেখো একটু এক ফোঁটাও জল ছিল না, এই ভুলটা মানে দ্বিতীয়বার তো করবই না, জীবনে আর করবো না। আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এইটা থেকেই হয়েছে। দেখো ভালোভাবে যেভাবে আমি প্রত্যেকবার কিন্তু রসগোল্লা করে সাকসেস হয়েছি, এবং সাকসেস রসগোল্লা তোমাদের একদিন করে আমি দেখাবো, এবং সেইখান থেকে রসমালাও তৈরি করে আমি দেখাবো। অনেকেই বলেছে আমাদের এখানে শ্রাবণীর দোকান নেই, দরকার নেই, এইরকমভাবে রসগোল্লা বা এতে খরচাও কম হয় আর খেতেও বেশ ভালো হয়। দেখো যেমনভাবে রসগোল্লা তৈরি হয়, একটু জল ছিল না, ভালো করে ছানাটাকে হাতে করে ভালো করে পেস্ট করে নিলাম, করে নিয়ে আর আমুল দুধ আমি অনেকটা করে নিয়ে আসি না, কারণ আমুল দুধ আমাদের তো চা খাওয়া হয় না দুধে, ওই জন্য ওই ছোটো ছোটো পাউচগুলোকে নিয়ে আসি, যখন দরকার পড়ে একটা করে কেটে নিয়ে কাজে লাগিয়ে ফেলি। একটা পাউচ দিয়েছি, ওটার দাম হচ্ছে তোমার 10 টাকা নিয়েছিল, অনেকটাই থাকে। বাস ওইটা দিয়ে ভালো করে চটকে নিলাম ছানাটাকে, আর দেখো চটকে নিয়ে এইভাবে কিন্তু আমি রসগোল্লা তৈরি করি, এবং খুব সাকসেসফুল এবং খুব সুন্দর রসগোল্লা তৈরি হয়। আর কি হলো বলো তো, এই মানে এতখানি ছানা, তবে হ্যাঁ শেষে দেখো কী করে কী হয়েছে, জিনিসটা কী তৈরি হলো। তারপরে একটুখানি হাতে অল্প একটুখানি ঘি নিয়ে নিলাম, ঘি নিয়ে নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নেবো, একদম ছোট্টো ছোট্টো, রসগোল্লার থেকে একটু ছোট, যেমন হয় আর কি, রসমালাইগুলো যেমন হয় ছোট্টো ছোট্টো রসমালাইগুলো হয়, দেখতেও ভালো লাগে। এতবার রসগোল্লা তৈরি করে রসমালাই তৈরি করি, এমন এমন হয়নি। আজকে দিনটাই আমার বেকার গেল গো, সকাল থেকে ভিডিও তৈরি করতে পারলাম না, ভিডিও মানে করতেই পারলাম না, এমন উটকুটকো কাজগুলো হয়ে গেল, মন অন্য মনস্ক হয়ে গেল, ভিডিও আর মাথা থেকে চলে গেলাম, থাক আজকে আর ভিডিও দেবো না, সন্ধ্যাবেলা যদি কিছু করতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি, এই বলগুলো গা যখন দেখবে ফাটবে না তখন দেখবে বেশ ভালোই হবে। তবে হ্যাঁ কোনো দিন ছানা ঝাঁক না দিয়ে কিন্তু রসগোল্লা তৈরি করাটা উচিত না। দেখো সব কটা সব সুন্দর হয়েছে, এবং এইভাবেই রসগোল্লা তৈরি করি এবং সাকসেসফুলভাবেই হয়েছে। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আজকে আমার গলাটা খুব ডিস্টার্ব হয়েছে, কেমন ভাঙা ভাঙা মতো লাগছে।
ওদিকে তোমার দুধটা বসিয়ে দিলাম, যে পুরোনো দুধটা বসিয়ে দিলাম, দেখেছো হাতা দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে পুরো হাতায় পুরো ভর্তি হয়ে গেছে দুধ। মানে দুদিন তিন দিনকার দুধ হলে তবে কিন্তু রসমালাইটা খেতে ভালো হয়। তারপর দেখলাম দেখো এখানেও ফাঁকিবাজি করতে যাচ্ছিলাম, এটাতেই করতে যাচ্ছিলাম, না দুধটা তো ঘন হয়ে গেছে, স্টিলের জিনিস যদি আখের তলার নিচেটা ধরে যায় ব্যাস, ওই স্টিলের জিনিসের ধরা গন্ধ এত বাজেটাই এত বাজে হয়ে যায়, আর দরকার নেই টিনের বাটিতে নিয়ে নিই। টিনের বাটিতে নিয়ে নিলে কি ধরার সম্ভাবনাটা খুব কম থাকে। ননস্টিকের কড়াটা নিতাম, আবার একটা ননস্টিকের কড়া নেবো, দরকার নেই টিনের বাটিটাতেই নিয়ে নিই। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কেন রসমালাইতে অল্প চিনি লাগে, দুধটা তো ঘন আছে অল্প চিনি লাগে, রসমালাইতে চিনিটাও দিয়ে নিলাম। আর একটা কি ভুল হয়েছে বলতো, রসগোল্লা তৈরি করার সময় কোনো দিন টেম্পারেচার লো করতে নেই। এই যে দুধটা দিয়েছি তো, দুধটা তো ফুটে উঠলে যাবে, তখন তো আমাকে কমাতে হবে, অবভিয়াসলি আমাকে কমাতে হবে, তখন কি হবে টেম্পারেচারটা ঝট করে নেমে যাবে। এই কারণটা হতে পারে, দুটো কারণ, একটা হচ্ছে ছানা থেকে জল ভালো করে ঝরেনি সেই একটা কারণ, আর একটা কারণ হচ্ছে টেম্পারেচার ঝট করে নেমে গেছে তার সেই একটা কারণ। দুটো কারণের মধ্যে একটা কারণ মানে মারাত্মক কারণের জন্য আমার জিনিসটা পুরোটাই ফ্লপ হয়েছে। আর ফ্লপ হয়েছে তো কী হবে, ফ্লপ জিনিসটাই তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা যদি করতে চাও এই জিনিসটা যেন না হয়। রসগোল্লা তৈরির সময় একদম টেম্পারেচারটা এইরকম থাকবে, মানে পুরো ফুটবে, একটুও মানে কমে যাবে না। আর দেখো দুধটাও যেহেতু দুধ উদলে যাচ্ছে, আর আমি তখনই কমিয়ে দিচ্ছি, দেখো ভালো হচ্ছে 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 ভালো হচ্ছে, রসগোল্লা বেশ উঁকি ঝুঁকি মারছে, শ্রাবণী আমরা দেখ ফুলছি, ও মা এই দেখো, বুঝতে পার ভালো করে তাকিয়ে দেখো প্রত্যেকটা রসগোল্লা কিন্তু ফুলে ফুলে উঠছে, এই দেখো প্রত্যেকটা রসগোল্লা কিন্তু ফুলে ফুলে উঠছে। তারপরে আমি একটুখানি ভালো করে দেখি, এবার মানে হবে নিশ্চয়ই হবে, এরকমভাবে তো প্রথম করছি, রসগোল্লা করি কিন্তু এইভাবে দুধে দিয়ে প্রথম করছি, নিশ্চয়ই হবে। তারপরে বিমানও একটুখানি চেখে দেখে নিলাম যে মিষ্টি টিষ্টি ঠিক আছে কি না, তারপরে আর একটু মিষ্টির দরকার পড়েছিল, অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখতে থাকছি, ওই দেখো দেখছো রসগোল্লাগুলো পুরো চেখে চেখে উঠেছে, তারপরে দেখো আর নেই, এদের অস্তিত্ব নেই, দেখছো রসগোল্লাগুলো পুরো ভেঙে গেছে। তার মানে কি টেম্পারেচারটা লো মোটেই করা যাবে না, রসগোল্লা করার সময় টেম্পারেচার মোটেই লো করা যাবে না, এই আমার ভয়ানক শিক্ষা হয়ে গেল। এটা দুধ তাই ঘন করে দুধটাকে জাল দিয়ে দিলাম, তারপরে আমন কুচি টামন কুচি দিয়ে ওই রাত্রেবেলা রুটি দিয়ে সব খেয়ে নিয়েছিলাম, ওই জিনিসটা ক্ষীরের মতন হয়ে গেছিলো। ব্যাস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, এখনও রোদটা ওঠেনি, কালকে মন মেজাজ খুব খারাপ ছিল, কেননা ফেলিওর হয়েছি, যাক গে পরের বার নিশ্চয়ই সাকসেস হবো, আজকে আমার ছেলে রান্না করে খাবে বলেছে, দেখো তোমরা স্কুল ছুটি দই একদম পাতা করছে না, ঠিক করে করবি, বুঝতে পেরেছিস না তোর বাবা কি বলবে বলতো, তুমি রেস্ট পেলে ফাঁকিবাজিতে করে ওকে দিলে, ও যে রান্না করবে বলেছে সেটা তো বুঝবে না, ওর জন্য এমন খেতে হয়েছে। কেমন করে পেঁয়াজ কুটছিস, লম্বা লম্বা করে কুটলে দিতে হয়, কানে দিয়েছে এয়ারবাস কিছু শুনতেও পাচ্ছে না, ছাতা আর দিবি না কিন্তু, আর একটুও পেঁয়াজ দিবি না, হ্যাঁ ওই ওই এইটা দিবি না, এটা ভাত দেখিয়ে নেবো, এটা দিবি না, এটা শুধু দে, আর দিবি না, অনেক হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে, অল্প মাংস দেখাবি বলবি ডাকবি, হ্যাঁ তেল দেওয়ার আগে ডাকবি, নাহলে অনেক তেল দিয়ে ফেলবি, এই খাওয়া যাবে না। আর এখানে আলু কেটে নিয়েছে, আলু কটা দিয়েছিস, আলু কেটে নিয়েছে, আর ওই যে আমরা প্রেশারে সিটি মারবি না বুঝলি, নুন দিয়ে ভেজে নিবি, কাকে বলছি কি কথা, কানে দিয়ে আছে, চিকেন কারি ভাই অতনু রান্না ঘর যাবে না, তুই তো রান্নাটা করবি, তুই শিখতে হয় তো, মানুষ একজন আর একজনের কাছে শেখে, ভালো জিনিস তো চালিয়ে দিয়ে, ও দেখবি 1 কিলো মাংসে 4 কিলো তেল দেবে, তুইও দিয়ে দিবি, আমাকে ডাকবি অতনু যাই হোক না কেন, তেল দিয়ে অল্প করে তেল দে, দেখ না 4-5 চামচ তেল দিয়ে আলুটা ভাজতে দে, হ্যাঁ তেলটা হয়ে যাওয়ার পর আমি উপরে কাজ কাটা করে নিয়ে তারপরে যাচ্ছি, জামা কাপড় গুলো সব তুলে নিই, জামা কাপড় গুলো ওই তো ছেলে আমায় রান্না করে খাওয়াবে, দেখে জামা কাপড় গুলো না তুলে নাই উপরে এলাম, তুই তেল দেবো, এসো দে না, তুই তেলটা দে,
আমি তেলটা দিয়ে চলে যাব তারপর তেলে যখন ধোঁয়া উঠে যাবে তখন দিয়ে দিবি আলুগুলো ছাড়বি হ্যাঁ কারণ জল সমেত ছাড়বি না তাহলে কিন্তু ফুটবে পুড়ে পুড়ে যাবি আচ্ছা দাঁড়া এটা এই তেলটার মধ্যে পেঁয়াজগুলো ভেজে আলু ভাজবি আলুতে জল রেখে দিয়েছি জলটা ঝরা আলুটা ভাজবি অত তেল লাগে না এই তো গন্ডগোল দিয়ে দেবো এই বাবা যা ভালো বুঝিস করে যা আর তেল লাগবে না রে কি সর্বনাশ হলো বন্ধু আমার নিজে রান্না করে নিয়ে ভালো ছিল আর তেল দিতে হবে না বাবা শোন না আর তেল দিতে হবে না এই দিয়ে আলু ভেজে নিবি বুঝলি হালকা করে ছাড়বে আমি আলু ছেড়ে দিয়ে যাবো এবার পুড়ে যাবি দেখ আমি তেলটা আমি আলু আস্তে আস্তে ঢেলে দিই তেলটা আসেনি এখনো এই দেখ এইটা যখন চলে যাবে তখন আমি তেলটা ঠিক আছে আমি জানি একটু চালা কি কি দিয়েছিস দই দিয়েছি হ্যাঁ নুন দিয়েছি হ্যাঁ গরম মশলা দিয়েছি হ্যাঁ ব্যাস আর মাংস ভেজে নিয়েছিস ও মাংস আবার ভেজে নিয়েছে এই দেখ মাংস ভাজ দিল না না দিলাম তো কি কাণ্ড করে রেখে দিয়েছিস সব গুছোতে কার সাথে হাত কিন্তু কাটবে অল্প দে কাশ্মীরি লঙ্কা বেশি দিলে অল্প দে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি তুই মাখ হাত যেন কাটে না আর এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছিস এখানে দিয়েছি পেঁয়াজ ভাজতে এদিকটা একটু নিয়ে আয় এদিকে চিনি পিনি আছে ভালো হয়েছে ঢোকাচ্ছিস কেন এখানে তো দিবি পেঁয়াজে আমি তো মোজা পরি না মোজা পরার দরের লোক নই আমি মোজা পরলে আমার মাথা ঘেমে যায় মাথায় মোজা পরে শ্যাম্পু শ্যাম্পু যেটা অর্ডার দিয়েছিলাম পেয়েছি লোরিয়ালের যে দোকানটা থেকে দাম কম নিয়েছে তাই ব্রাশ দুটো কিনলে একটা ফ্রি দুটো কিনলে একটা ফ্রি দিয়েছে এই সাবাস বাই টু গেট ওয়ান বাই টু গেট ওয়ান বা না বাই টু গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান না দুটো তিনটে দাম একসঙ্গে নিয়ে নিয়েছে হ্যাঁ আর কি নিয়ে এসেছো ওটা কি নিয়ে এসেছো ওটা কি নিয়ে এসেছো এই তো সেই ফেস ওয়াশ বললে লোরিয়াল এই গার্নিয়ার এর ফেস ওয়াশ একটা নেছি হ্যাঁ ফেস ওয়াশ না ক্যাপিটাল নাকি এটা ফেস ওয়াশ ক্লিনজার ঠিক আছে বেশ মোটামুটি হয়ে গেছে বডি ওয়াশ আরে না দেখবি এটা তো ছিল গো একটা না বড় ছিল তো তো লাগবে ছোট লাগবে তাহলে ছোটটা নিয়ে যেতে হবে ছোটটা নিয়ে যাব মানে যা ঠান্ডা বডি ওয়াশ লাগবে না বলে কম্বল নিয়ে আয় বডি আমি যে নিয়েছি তোমার ভেসলিন ভেসলিন আর একটা আয়ুরে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছিলিস আলুগুলো দিয়ে দিবি নাহলে মশলাটা কাঁচা থাকবে হাতটা সরা হাতটা সরা দেখি আরেকটু কষা ঢাকা চাপা দিয়ে তারপরে জল দিবি কাজ করছিলাম ও এখানে এসে রেখে দিয়েছে এখানটা না ঠিক দেখতে পাওয়া যায় না আলোটা ঠিক পড়ে না ভালোই রান্না করেছে গো আর ধনে পাতা ওপরে ছড়িয়ে দিয়েছে আমি আর দেখিনি আমি যা ভালো বুঝিস করকে যা বলে আমি আমার কাজ করতে চলে গেছিলাম ভালোই হয়েছে খেয়ে দেখা যাক কেমন হয়েছে এবার কালারটা আর একটু ভালো লাগছে কুচুম ভাত বেড়েছে দেখো সাবাস এটা ওর এটা ওর বাবার বার করে রাখলাম ও রান্নাঘর জুড়ে বসে আছে তুমি নড়তে পারছি না চড়তে পারছি না ওই একটা টিমটিমে গ্যাস ভাবলাম ইন্ডাকশনে ভেজে নি দুটো ওরা বেলা হয়ে গেছে আর ভাল লাগলো না একটা তরকারি খেয়ে দেখি কত মার্কস পাস কোয়া পাস কিনা দেখি
খাওয়াবো তো দুই পিস মাংস, একটু প্রথম পাতে একটুখানি ভাজা ভুজি দিয়ে না খেলে না ভালো লাগে না খেতে, উচ্ছেটা ভাজবো ভাবলাম। আর একটু হলুদ হতো বাবা জানিস, অত নু হলুদ দেয়নি, সব ঠিকঠাক আছে একদম। কি গরম, আর এরকম রান্না ভাত পা ভাগ্যের ব্যাপার। ওই যে ভগবান বলে ইমিডিয়েট এক দুদিনের মধ্যে কি বর চাই, মানে দুদিনের মধ্যে বরটা শেষ হয়ে যাবে, বলো দুদিন রান্না করতে হবে না। রান্না করতে ভালোই লাগে, যখন একঘেয়েমি লাগে ভালো লাগে না। আর একটু নুনটা ম্যারিনেট করার সময় নুনটা বেশি দিয়েছিলে, অল্প দিবি সবসময় নুন জিনিসটা না, এমন না নুন জিনিসটা তুই দিলেও বেশি দিলেও খেতে পারবি না, আবার না হলেও বাজে লাগবে। নুনটা একটু হাতে রেখে দিবি, বুঝেছিস তো? দেখে দিস, আমি আমার এক্সট্রা নুন দিয়েছিলাম, কই আমি তুলে দিলাম না নুনটা, তুই বল আমি নাম তুই দিয়েছিস, তুই বলি না আমি তখন দিলাম, দিয়ে আবার তুলেও দিয়েছি সঙ্গে সঙ্গে। না ঠিক আছে, না দেখো পাঁচা মেঘে খেতে হবে, এটা একদম ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে। তুমি বোধহয় ঝাল হয়ে গেছে কথা খেয়ে, ওই ঝাল লাগছে না তো, না বল খুব ভালো হয়েছে। আজকের ভিডিওতে অনেক বেশি শেয়ার করতে পারলাম না, যাই হোক এটা হচ্ছে বিকেলবেলায় কুচুমের রান্না খেয়ে একটুখানি ঘুম দিয়েছিলাম, দুবেলা ঘুমোই না কিন্তু ঠিক ঘুমিয়ে গেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।